আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমরা শুরু করবো এসএসসি পাঞ্চুয়েশন দিনাজপুর বোর্ড 2019 সালের কোশ্চেন শিক্ষা। স্টপ ইউয়ার ইটিং, খাওয়া বন্ধ করো এখনই, অল আওয়ার ব্রেড আমাদের রুটিন, শাউটেড দ্য টু রেডস। তো আমরা এখন বুঝলাম প্রথম বাক্যটি স্টপ, খাওয়া বন্ধ করো, ইউ আর ইটিং অল আওয়ার ব্রেড, তোমরা আমার রুটি খেয়ে ফেলেছো, শাউটেড দ্য টু রেডস এটা একটা অংশ, আই এম ডুইং মাই বেস্ট আমি আমার সর্বোচ্চটি করছি, but I have not, I have told you that it is difficult. Save the monkey, monkey give us that little pieces, এটা একটা অংশ, save the rats, এটা একটা অংশ, this is my pieces, এটা আমার টুকরা, haven't I labor a lot for you, আমি কি তোমার জন্য কম পরিশ্রম করেছি, replied the monkey, এটা একটা অংশ, how foolish we are believing you, এটা একটা অংশ, কমা বসে গেল, শাউটেড দ্য টু র্যাটস, এটা রিপোর্টিং ভার্ব পরে আছে, কমাটা আগে বসে গেছে, পুলিশটা বসে গেল, এই কথাটাও কে বলছে, টু র্যাটস বসছে এখানে, কথাটা বলছে কি টু রেডস এখানে বসে গেল, রিপোর্টিং ভার্ব পরে বসলো, কমাটা আগে বসলো, স্টপ লিখে এক্সক্লেমেশন চিহ্ন বসে গেল, আই এম ডুইং মাই বেস্ট, আই এম এটা শর্ট ফর্ম রয়ে গেছে, এখানে আবার নতুন বাক্য নতুন করে বললো, তাহলে কোশ্চেন শুরু, আই এম এখানে আই অ্যাপোস্ট্রফ এম ডুইং মাই বেস্ট, এই বড় ছিল ছোট হয়ে গেল, বাট এখানে দেখেন বাট আই এম, আই এম ডুইং মাই বেস্ট বাট আছে, কিন্তু ওটা একটা আলাদা স্বাধীন বাক্য হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এখানে কমা দিব, আমি আমার সর্বোচ্চটি করছি, বাট এখান থেকে আই হ্যাভ told you that is difficult, এখানে এখানে that it ছিল, এখানে it is হবে, it apostrophe is difficult, বাক্য শেষ হয়ে গেল, কোশ্চেন শেষ, said the monkey, যেহেতু রিপোর্টিং ভার্ব পরে আছে, কমাটা আগে বসে গেল, monkey শেষ করে দিলাম, এখন অ্যানসারে monkey কি বললো, give us that little, বললো give us, আমাকে দাও that little piece, give us that little piece, এটুকু একটা অংশ, কেনা বলছে, said the rats বলছে, give us that little pieces said the rest তাহলে আমাকে দাও এই টুকরাগুলো কে বলো ব্যক্তি বলো তো এখানে শুরু করলাম give us quotation শুরু give us that little pieces said the rest তো রিপোর্টিং ভার্ব পরে আছে কমাটা আগে বসে গেছে রিপোর্টিং ভার্ব যদি আগে থাকে তাহলে কমাটা পরে বসে আর রিপোর্টিং ভার্ব যদি পরে থাকে কমাটা আগে বসে ওকে এখন অ্যানসারে মা কি বললো this is my pieces এটা হলো আমার টুকরা আবার কোটেশন শুরু হলো দিস ইজ মাই পিসেস বসে গেল কিন্তু সে বাক্য শেষ করে না সে বলছে আরো হ্যাভেন্ট আই লেবার্ড এ লট অফ ফর ইউ আমি কি তোমার জন্য কম পরিশ্রম করেছি তাহলে এখান থেকে শুরু হলো বাক্য পরিষ্কার দিলাম ওখানে ওটা একটা অংশ সে নতুন করে আবার বললো তাহলে হ্যাভেন্ট আই লেবার এখানে হ্যাভ নট ছিল অ্যাপোস্ট্রফ বসে রয়েছে আই লেবার সমস্যা নেই এ লট অফ ফর ইউ এই পদ ঠিক আছে বাট যেহেতু আগে ভার্ব দিছিল ইন্টারোগেটিভ মানে এই দুই কথা দিস ইজ মাই পিসেস আর হ্যাভেন্ট আই লেবার ফর ইউ এটা একটা দুজনের এই দুই কথা কিন্তু একজনই বলছে কে বলছে মাঙ্কি বলছে তাহলে আমরা একটা কোশ্চেনের মধ্যে দিই রিপ্লাই দে মাঙ্কি রিপ্লাই দে মাঙ্কি লাস্ট বার কোটি হাউ ফুলিশ উই আর বিলিভিং ইউ সেড দ্য টু রেডস এটা রিপোর্টিং ভার্ব এটা রিপোর্টিং স্পিচ তাহলে এই রিপোর্টিং স্পিচটাকে আমরা কোশ্চেনের মধ্যে দিয়ে দিলাম যেহেতু বলছে হাউ ফুলিশ কি বোকা আমরা মনের আবেগ প্রকাশ করছে এক্সক্লেমেশন চিহ্ন দিলাম আর সেড দ্য টু রেডস রিপোর্টিং ভার্ব পরে বসলো যখন এক্সক্লেমেশন আর ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তখন কিন্তু কমাটা বসে না এখন কিন্তু কিসি ভাইলে এক্সক্লেমেশন চিহ্নটাই বসে যাচ্ছে যখন এক্সক্লেমেশন আর ইন্টারোগেটিভ চিহ্ন থাকে তখন এগুলা কমাটা পড়বে না আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফেজ